আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আজকে আমরা জানবো ভ্যাটের ক্ষেত্রে উপকরণ কর রিয়াত গ্রহণের উপায় কী এবং রিয়াদ গ্রহণ করলে কি কী সুবিধা পাওয়া যায় তা এখনই জেনে নিন ভ্যাটের ক্ষেত্রে উপকরণ কর রেয়াদ প্রতি মাসে সকল করযোগ্য আমদানি এবং স্থানীয় ক্রয়ের বিপরীতে যত টাকা মোষুক পরিশোধ করা হয়েছে তা দাখিলপত্রের নোট নং নয় থেকে এগারো নাম্বার নোটের বিপরীতে বক্সে লিখে আপনাকে রেয়াদ গ্রহণ করতে হবে তার মানে নোট নম্বর কত নয় থেকে এগারোয়ের মধ্যে লিখেই আপনাকে রেয়াদ গ্রহণ করতে হবে তবে আপনার বারবার আমি বলছি স্ট্যান্ডার্ড ভ্যাট পনেরো শতাংশ হতে হবে অথবা এক্সপোর্ট ওরিয়েন্টেড বা জিরো ভ্যাটের ক্ষেত্রেও রেয়াদ গ্রহণ করা যাবে আচ্ছা রেয়াদ গ্রহণ করলে কি কি সুবিধা পাওয়া যায় রেয়াদ গ্রহণ করলে মোট প্রদেয় ভ্যাট সর্বনিম্ন হবে করের ওপর কর হবে না ধরা যাক আপনি একজন ব্যবসায়ী পাঁচশো টাকার উপকরণ কিনলেন এতে আপনি ভ্যাট দিলেন কত পাঁচশো ইন্টু পনেরো বাই একশো পনেরো অর্থাৎ পঁয়ষট্টি টাকা পণ্যটি যদি আপনি ছয়শো টাকায় বিক্রি করেন তাহলে আপনি ভ্যাট আদায় করবেন কত ছয়শো ইন্টু পনেরো বাই একশো পনেরো অর্থাৎ আটাত্তর টাকা যদি আপনি রেয়াদ নেন তাহলে আপনাকে সরকারি কোষাগারে কত টাকা দিতে হবে সেলসের উপরে ভ্যাট হলো আটাত্তর টাকা ক্রয়ের উপরে ভ্যাট পরিশোধ করেছেন পঁয়ষট্টি টাকা পার্থক্য কত ১৩ টাকা অর্থাৎ ছয়শো টাকার যে পণ্য সেই পণ্যের মধ্যে মোট কর হবে আপনার ক্রয়ের সময় পরিশোধিত পঁয়ষট্টি এবং বিক্রির সময় যে একশো টাকা অতিরিক্ত মূল্য সংযোজন করলেন একশো টাকা সেটার উপর তেরো টাকা মোট হলো আটাত্তর টাকা যা আপনি বিক্রির সময় আপনার ক্রেতার নিকট থেকে আদায় করেছিলেন তাহলে কি আপনি ক্রয় স্টেজে ক্রেতা মানে ক্রয়ের সময় যে ভ্যাটটা দিয়ে আসছেন সেটা রিয়াত নিয়ে বাকি শুধু ১৩ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন কিন্তু যদি এমন হয় আপনি রেয়াদ গ্রহণ না করেন তাহলে আপনি যদি রেয়াদ গ্রহণ না করেন তাহলে আপনাকে ক্রেতার নিকট থেকে আদায়কৃত অর্থাৎ আপনি বিক্রির সময় যে ভ্যাটটা ক্রেতার নিকট থেকে আদায় করছেন অর্থাৎ ছয়শো টাকার উপরে মোট ফিফটিন পার্সেন্ট ভ্যাট আদায় করলে যেটা আটাত্তর টাকা হয় সম্পূর্ণ টাকাই আপনাকে সরকারি কোষাগারে জমা দিতে হবে তদুপরি ক্রয়ের সময় যে পঁয়ষট্টি টাকা মূসক পরিশোধ করে এসেছিলেন তাও রেয়াত নিতে পারছেন না তার মানে কি দাঁড়ালো ছয়শো টাকার পণ্যে আপনাকে মোট মূসক পরিশোধ করতে হচ্ছে ক্রয়ের সময় পরিশোধ করেছেন পঁয়ষট্টি টাকা বিক্রির সময় আবার পরিশোধ করছেন কত আটাত্তর টাকা অর্থাৎ একশো তেতাল্লিশ টাকা এক্ষেত্রে আপনার লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনা বেশি তবে আরেকটা বিষয় যদি রেয়াদ গ্রহণ না করেন তাহলে ব্যবসায়ীরা ট্রেড ভ্যাট ফাইভ পারসেন্ট প্র্যাকটিস করতে পারেন যদি রেয়াদ গ্রহণ না করেন প্রতি মাসের সকল করযোগ্য আমদানি এবং স্থানীয় ক্রয়ের বিপরীতে যত টাকা মোষক পরিশোধ করা হয়েছে তা দাখিলপত্রের অংশ চার এ বর্ণিত বক্সে লিখে আপনাকে রেয়াত গ্রহণ অবশ্যই করতে হবে তাহলে সম্মানতে শুধু আশা করছি বুঝতে পারছেন যে রেয়াদ গ্রহণ করলে কী সুবিধা আর রেয়াদ গ্রহণ না করলে কী সুবিধা রেয়াদ গ্রহণ করলে আপনার ভ্যাটটা হবে সর্বনিম্ন আর রেয়াদ গ্রহণ না করলে আপনাকে ক্রয়ের সময় যা ভ্যাট দিয়ে আসছেন সেটা কিন্তু আপনি রেয়াদ নিতে পারছেন না তবে রেয়াদ নিতে হলে অবশ্যই সকল খাতাপত্র রেজিস্টার অবশ্যই মেনটেন করতে হবে সিক্স থেকে শুরু করে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু প্রযোজ্য ক্ষেত্রে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এবং আদার্স যে রেজিস্টারগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে মেনটেন করলেই আপনার ভ্যাটটা কিন্তু সর্বনিম্ন হবে বাট আপনি চাইলেও কিন্তু ট্রে ভ্যাট প্র্যাকটিস করতে পারেন যদি আপনি মনে করেন যে রেয়াদ নেবেন না তাহলে সম্মানতে শুধু আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ